দেখুন আমরা এখন আছি দুবাই সবজি মার্কেট। এবং যে বাংলাদেশের একটা ঐতিহ্য আছে, বাংলাদেশের নোয়াখালী এবং চিটাগাংয়ের লোক এই সবজি মার্কেটটা দখল করে রাখছে। মানে তারা ম্যাক্সিমাম ব্যবসায়ী এখানে নোয়াখালী এবং চিটাগাং। সিলেটে কিছু লোকও আছে যারা এখানে এই সবজি ব্যবসাগুলো, এই যে ব্লু ড্রেস পরা, গ্রিন কালারের যে ড্রেস পরা এগুলো দেখতেছেন, এগুলো সবজি ব্যবসায়ী, সব বাঙালি। পুরোটা মার্কেট হলো বাঙালিরা এটাই করে রাখছে। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুব ভালো একটা গর্বের বিষয়, এই যে এখানে খেজুর টেজুর বিক্রি করতেছে সব। তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটু এখানে একটা আটলান্টিক মহাসাগর আছে, কি সমস্যা তোমাদের, আসো আসো একটু বসো, ঠান্ডা লাগবে। আমরা এখন আছি আটলান্টিক মহাসাগরের পারে, ঠিক আছে, সারা নামো হাইটে আসো, ওখান থেকে নামো, আচ্ছা নাইমা দেখো আসো, এই যে নদী পারে আটলান্টিক সাগর দেখে। ফুড মার্কেট, এখানে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এর মাঝখানে দেখেন ওরা কি বানাইতেছে, মানে একে একে করে নদী দখল, সাগর পুরাটাই মনে ওরা নিয়ে নিবে সমস্ত কিছু। কি সারা তোমার ভয় লাগে, সারা তোমার ভয় লাগে, হ্যাঁ ভয় নাই, ভয় কিসে, কি খাবে বলো, ফ্রেঞ্চ ফ্রাই খাবে, হ্যাঁ ভাই এখানে শুধু মাছের গন্ধ, মাংসের গন্ধে পেটটা ফুলে গেল, শীতের দিনে যখন আসতাম তখন তো ঠান্ডা লাগে, হ্যাঁ বলো, তোমার তো আর কোনো কাজ নয় এই একটাই, হ্যাঁ ঘুরে ফিরে দুনিয়া তো একটাই, এখানে একটু পাঁচটা মিনিট একটু বসো, তারপরে উতরলাই লুলু মার্কেটে যাবো। তো কত সুন্দর ব্রিজ করে হয়েছে আটলান্টিক সাগরে, এটা কিন্তু মনে করো এই জায়গার দেশ থেকে আরেক দেখা যায় নাই, এখান থেকে মনে করো ওই জায়গায় আরেকটা সাগরের উপরে আরেকটা দ্বীপ বানাইছে ওরা কৃত্রিম, ঠিক আছে, বাতাস কিরকম গরম দেখছো, ঠিক আছে আজকের জন্য রাখি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।